শিক্ষার্থীরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাকাউন্টিং এইটের আরও নতুন একটি ভিডিওতে। আজকের এই ক্লাসে আমরা অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের মূলধন হিসাব তৈরি করা শিখব। তো এই মূলধন হিসাবটা আমরা তৈরি করা শিখব পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে। তো পরিবর্তনশীল মূলধন পদ্ধতি মানে হলো যে পদ্ধতিতে অংশীদারগণ ব্যবসা করার জন্য প্রথমে যে মূলধন দিবেন, অর্থাৎ প্রারম্ভিক মূলধন যেটি থাকবে, সেই মূলধনটি পরিবর্তন হবে। সেই মূলধনের সাথে অংশীদারদের আয়গুলো যোগ করতে হবে এবং অংশীদারদের যে উত্তোলনগুলো আছে সেগুলো বাদ দিতে হবে। অংশীদারদের মূলধন হিসাব মূলত একটি খতিয়ান হিসাব, এই কারণে আমরা খতিয়ানের মতো ঘর করে নিয়েছি অংশীদারদের মূলধন হিসাব। ডেবিট ক্রেডিট, প্রথমে তারিখ বিবরণ এবং এরপর অংশীদারদের নাম থাকবে, যতজন অংশীদার থাকবে তাদের নাম। আমরা ধরে নিলাম আমাদের ব্যবসায় দুইজন অংশীদার এ এবং বি। একইভাবে ক্রেডিট পাশে আমাদের ঘর রাখতে হবে তারিখ বিবরণ এবং অংশীদারদের নাম। এরপর আমরা যে বিষয়টি করব, যেহেতু অংশীদারদের মূলধন হিসাবে আমরা তৈরি করতেছি, তো এই মূলধনটা কিন্তু ব্যবসার জন্য দায়, তাই না? ব্যবসার আন্তদায় বলা হয় মূলধনকে। তো এই মূলধনগুলো কিন্তু সবসময় ক্রেডিট পাশে থাকে। তো অংশীদারদের যে প্রারম্ভিক মূলধন থাকবে সেটিকে লিখতে হবে ক্রেডিট পাশে। তো আমরা প্রথমে প্রারম্ভিক মূলধন, যেহেতু এক তারিখে থাকে, সাধারণত আমরা জানুয়ারির এক দিলাম ক্রেডিট পাশে, ব্যালেন্স বিডি। প্রারম্ভিক মূলধনটাকে আমরা ব্যালেন্স বিডি দিয়ে লিখব। ব্যালেন্স বিডি লিখে যার যার প্রারম্ভিক মূলধন তার তার ঘরে আমরা লিখে দিব। আচ্ছা, এরপর আমাদের কাজটা হলো, যদি প্রশ্নে উত্তোলন দেওয়া থাকে যে অংশীদাররা উত্তোলন করেছে, তাহলে দেখো উত্তোলন করলে কিন্তু মূলধনের পরিমাণ কমে যায়। তাহলে ক্রেডিটটাকে যদি কমাতে চাই, মূলধনটাকে উত্তোলনটাকে কমাতে দিলাম আমাদের ডেবিটে। তো আমরা উত্তোলনের যদি কোনো নির্দিষ্ট তারিখ থাকে সেই তারিখটি দিব, নির্দিষ্ট তারিখ না থাকলে বছরের শেষের তারিখ দিয়ে আমরা লিখব উত্তোলন। যে যত টাকা উত্তোলন করলো সেটা আমরা লিখে দিব। তো উত্তোলনের ক্ষেত্রে আগেও কিন্তু বলেছি মাসিক উত্তোলন থাকে, সেটাকে বার্ষিক বানিয়ে নিতে হবে। তো এরপরে দেখো, এরপরের বিষয়গুলো কিন্তু আমাদের আসবে লাভ লোকসান আবন্টন হিসাব থেকে। এই কারণে আমাদের এখানে লিখে নিতে হবে লাভ লোকসান আবন্টন হিসাব বা লাভ ক্ষতি আবন্টন হিসাব, আবন্টন হিসাব। এবার এই আবন্টন হিসাব থেকে কি কি এখানে আসবে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবো। আবন্টন হিসাবে ডেবিট পাশে যেগুলো ছিল সেগুলো কিন্তু মূলধন হিসাবে ক্রেডিট পাশে চলে আসবে। তবে কিছু কিছু বিষয় আসবে না, যেমন ঋণের সুদ। ঋণের সুদটি আবন্টন হিসাবে ডেবিট পাশে যায়, কারণ এটি ব্যবসায়িক খরচ, কিন্তু এটি মূলধন হিসাবে আসবে না, ঋণটা চলে যাবে অংশীদারদের ঋণ হিসাবে। আবার ধরো বেতন, যদি বেতনের ক্ষেত্রে বলা থাকে অংশীদারগণ বেতন নগদে উত্তোলন করেছেন, বেতন নগদে উত্তোলন করেছেন, তার মানে অংশীদারগণ বেতন নিয়ে গেছে, তাহলে এখানে আর বেতনটা দেওয়ার দরকার নেই। তো বাকি যেগুলো সাধারণত থাকেই, মূলধনের সুদ, মূলধনের সুদ কিন্তু আমাদের এখানে লিখতে হবে, যার যার প্রারম্ভিক মূলধন বা অতিরিক্ত মূলধন থাকে অতিরিক্ত মূলধনের সুদ। তো আরও একটা বিষয় বলে যদি অতিরিক্ত মূলধন থাকে অনেক সময় বছরের মাঝামাঝি বা যে কোনো সময়, তাহলে এখানে সেই তারিখটা হবে এবং এখানে আমরা নগদান হিসাব লিখে যেই অংশীদার ধরে নিলাম বি অতিরিক্ত মূলধন হবে, তাহলে বি ঘরে লিখে দিতে হবে। অর্থাৎ অতিরিক্ত মূলধনের তারিখ থাকলে সেই তারিখটা দিয়ে আমরা লিখে দিব, তারিখ না থাকলে শেষের তারিখ দিয়ে আমরা লিখে দিব। তো এরপরে লাভ লোকসান আবন্টন হিসাব থেকে আমরা মূলধনের সুদ নিলাম। বেতনের ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে, যদি বলা থাকে যে বেতন নগদে উত্তোলন করেছে তাহলে আর এখানে লেখার দরকার নেই, যদি সেই কথাটা না বলা থাকে তাহলে যে অংশীদার বেতন পাবে তার ঘরে আমরা লিখে দিব। যদি কমিশন থাকে তাহলে যে অংশীদার কমিশন পাবে তার ঘরে আমরা কমিশনটাকে দিয়ে দিব, ধরে নিলাম এ কমিশন পায়। আচ্ছা, ঋণের সুদ কিন্তু কখনো এখানে যাবে না, মনে রাখবে। এরপর আসবে আমাদের মুনাফার অংশ, অর্থাৎ অংশীদারগণ ব্যবসা থেকে যে লাভটা করলো সেই লাভটা আমরা লিখে দিব। এই হলো মোটামুটি আমাদের ক্রেডিট পাশের বিষয়গুলো। তো এটা তোমরা খুব সংক্ষেপে মনে রাখতে পারবে যে যার ফলে অংশীদারদের টাকা বৃদ্ধি পাবে, অংশীদারদের দাবিটা ব্যবসায় বৃদ্ধি পাবে, সেটি কিন্তু অংশীদারি মূলধন হিসেবে ক্রেডিট পাশে যাবে। তো ডেবিট পাশে আর কি কি যেতে পারে দেখো, পূর্ণ উত্তোলন, এটা কিন্তু দুইভাবে যেতে পারে। যদি অঙ্কে বলা থাকে পণ্য উত্তোলন হিসাবভুক্ত হয়েছে, তাহলে আমরা পণ্য উত্তোলন লিখে যার যার টাকা লিখে দিব। আর যদি বলা থাকে পণ্য উত্তোলন হিসাবভুক্ত হয়নি, তাহলে উপরে আমাদের লিখে নিতে হবে লাভ ক্ষতি আবন্টন হিসাব, কারণ তখনই পণ্য উত্তোলনটা আবন্টন হিসাবে যাবে। ঠিক আছে, আচ্ছা, ধরে নিলাম আমরা অন্তর্ভুক্ত আছে। তো এরপর আমরা লাভ ক্ষতি আবন্টন হিসাব থেকে এখানে কি নিব, এখানে নিব আমরা উত্তোলনের সুদ। যদি আবন্টন হিসাবে উত্তোলনের সুদ থাকে তাহলে উত্তোলনের সুদটা এখানে যাবে। তো এটাও কিন্তু তোমরা বুঝে নিতে পারো, আবন্টন হিসাবে ক্রেডিট পাশে গুলোই কিন্তু এই মূলধন হিসাবে ডেবিট পাশে চলে আসবে। তো এই অঙ্কের জন্য একেবারে বেসিক থিওরি যেটি, সেটা হলো লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে গুলো এখানে ক্রেডিট পাশে আসবে, আর আবন্টন হিসাবে ক্রেডিট পাশে গুলো এখানে ডেবিট পাশে আসবে। পার্থক্যগুলো মনে রাখবে,
ঋণের সুদ কখনোই আসবে না, এবং বেতনের বেলা মনে রাখতে হবে বেতন যদি নগদে উত্তোলন করে তাহলে এখানে আসবে না, আর নগদে উত্তোলন লেখা না থাকলে এখানে আসবে। তো সব এন্ট্রিগুলো লেখার পর আমাদেরকে সিম্পলি নগদানের অঙ্কের মতো করে ব্যালেন্স বিডিসিডি করতে হবে। তোমরা কিন্তু নগদান করেছো এসএসসিতে বা ফার্স্ট ইয়ারও করেছো, সেই নিয়মে ব্যালেন্স বিডিসিডি আশা করি তোমাদের মনে আছে। আবার একটু বলে দিই, প্রথমে ক্রেডিট পাশের টাকাটা যোগ করতে হবে, যোগ করে আমরা লিখে দিলাম ব্যালেন্সটা। সেম এই এর টাকাটা এর ঘরে লিখতে হবে, এখান থেকে ডেবিট পাশের গুলো বাদ দিলে আমরা যে টাকা পাবো সেটাই হলো ব্যালেন্স সিডি। ঠিক একই রকম ভাবে আমাদের বিটটাও নির্ণয় করতে হবে, এবং এই সিডি গুলো তোমরা জানো ঠিক আমরা প্রতিয়ান যেভাবে করি বা নগদান যেভাবে করি, টি সকের প্রতিয়ান বা নগদান যেভাবে করি, একই রকম ভাবে ব্যালেন্স বিডি লেখে ক্রেডিট পাশে লিখে দিতে হবে। তাহলেই কিন্তু পরিবর্তনশীল বা পদ্ধতিতে অংশীদারকে মূলধন হিসাব সম্পূর্ণ হয়ে গেল। তো এগুলোর জন্য সাধারণত তোমাদের যে বিষয়গুলো শিখতে হবে, যে মুনাফার অংশ কীভাবে নির্ণয় করতে হয়, কমিশন কীভাবে নির্ণয় করতে হয়, মূলধনের সুদ, এগুলোর জন্য কিন্তু আলাদা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে আসতে পারো। এবং এই মূলধন হিসাবের এবং আবন্টন হিসাবের জন্য দুইটা ক্লাস একসাথে করলে কিন্তু তোমরা খুব সহজে বুঝতে পারবে কীভাবে অঙ্কগুলো করতে হবে। তো আগামী ক্লাসে তোমাদেরকে আবন্টন হিসাবের এবং মূলধন হিসাবের অঙ্ক করে দেখিয়ে দিব যে কীভাবে করতে হয়, তখন আশা করি তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। যদি এই ক্লাসটি বুঝতে কারো কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ধন্যবাদ সকলকে।